ন্যাচারাল আলোতে একটু অন্ধকার। আসসালামু আলাইকুম, আমি রুমা বা চলে আসছি মিরপুর আউটলেট থেকে। তো সবাইকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, মিরপুর আউটলেটের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক সনি সিনেমা হলের অপোজিটে রূপায়ণের বিল্ডিং এর আমরা আছি সেকেন্ড ফ্লোরে, মানে তৃতীয় তলায় আছি। এবং আমাদের মিরপুর আউটলেটে চলছে 10-60% ডিসকাউন্ট, আর মাত্র কয়েক ঘন্টা পর্যন্ত থাকবে, আমরা 8টার সময় ক্লোজিং করে দিব। তো যারা এখনো শপিং করে নাই মিরপুর আউটলেট থেকে, তো তারা একটু জলদি জলদি চলে আসবেন আমাদের এই আউটলেটে। তো আরো একবার অ্যাড্রেস বলে দিচ্ছি, মিরপুর এক সনি সিনেমা হল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার পিছনেই হচ্ছে সনি সিনেমা হল, সনি সিনেমা হলের জাস্ট অপোজিটে হচ্ছে রূপায়ণ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমরা আছি 10-60% ডিসকাউন্ট নিয়ে। এবং আজকে লাস্ট ডে, তো আমি আমাদের আউটলেট গুলোর আরো অ্যাড্রেস বলে দিচ্ছি। ধানমন্ডিতে আমাদের দুইটা আউটলেট আছে, ধানমন্ডি সাত মসজিদ রোড, বাংলাদেশ আই হসপিটালের সাথে, স্টেট ইউনিভার্সিটির সাথে, কনকর্ডিয়াল বিল্ডিং এর আমরা আছি ফার্স্ট ফ্লোরে। এবং আমাদের ধানমন্ডির সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি অর্চার্ড পয়েন্ট মার্কেটের দোতলাতে আছে। এবং আগামীকাল আপনারা আমাদের সবগুলো আউটলেটে সুন্দর আউটফিট গুলো আর আনিস্টিজ ইস্টিজ সবই পেয়ে যাবেন। আমাদের বনানীতে একটা আউটলেট আছে, বনানী 7 নম্বর রোড 35 নম্বর হাউস ব্লক জিতে। ওকে, তো কে কে দেখছেন আমাকে একটু কষ্ট করে যদি আপনারা কমেন্টস করেন। আরজু আপু হ্যালো কেমন আছেন, অ্যান্ড রেহা আপু থ্যাংক ইউ, শিফাত আপু হ্যালো, শিফাত আপু সবাই এক এক করে একটু জয়েন করবেন এবং আমাকে একটু হাই হ্যালো করলে, কারণ আমি হচ্ছে একটু নতুন এক জায়গা থেকে লাইভ হয়েছি, আমি ট্রাই করছি যে এটা একদম ন্যাচারাল আলো দিনের বেলা, তো তাই আমি এই কর্নার থেকে লাইভ হয়ে গেছি। আমি মিরপুর আউটলেট, আমার পিছনে অনেক সুন্দর সুন্দর স্টিচ কালেকশন আছে যেগুলো কিনো ডিসকাউন্ট প্রাইজে আছে, আজকেই শুধু ডিসকাউন্ট থাকবে, পরে আমরা রেগুলার প্রাইজে চলে যাব। তো যারা আছেন জীবন নাহার আপু লাইভটা শেয়ার করবেন, আর রনি আপু থ্যাংক ইউ হ্যালো আপু কেমন আছেন, রনি আপু অ্যান্ড শাহরিয়ার আপু থ্যাংক ইউ, সবাই একটু লাইভটা শেয়ার করবেন, আপনাকে গতকাল সুন্দর লাগছে। আচ্ছা রুবাই আপু থ্যাংক ইউ, উম্মে আবিদ, নিশাত আপু গায়ের জামাটা কত, সাইদা আপু অ্যান্ড নুসরাত জাহান আপু, দিলারা পারবিন আপু, তমালিকা হোসেন আপু, শাহানা পারবিন আপু থ্যাংক ইউ, এত মানুষ জয়েন করে ফেলছেন, একটু তাড়াতাড়ি আমার লাইভটা কিন্তু আজকেও শেয়ার করতে হবে। আজকে আমি ফাটাফাটি আমার নিজের ফেভারিট আপনাদের ফেভারিট ক্যাটালগ নিয়ে চলে আসি। আমি আজকে দেখাবো ইগো ব্র্যান্ডের স্টিচ অ্যান্ড আনস্টিচ ড্রেস, আমি এই বিউটিফুল সুন্দর এই ড্রেসটা, এটা তো কি বলো আমি নিবো, এটা খুব সুন্দর না, এটা খুবই সুন্দর, আমি পরে মানে মনে হচ্ছে কি আমি আর এটা সেল করবো না, এটা আমি নিয়ে নিবো। এটা স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ, আর বিউটিফুল কটন দোপাট্টা, বল প্রিন্ট সাথে এখানে ঢেউ ঢেউ করা আছে। কেমন প্রায় শাহানা আপু, আমি বলে দিব উত্তরা আউটলেট ওপেন করেন, ইয়েস উত্তরা তো করবো ইনশাল্লাহ, সবকিছু ঠিক থাকলে। এই হচ্ছে আমার ড্রেসটার নেক, গলাটা ভি শেপ অ্যান্ড আঙ্গারখা স্টাইলে আছে, এটা আপনার এটা আঙ্গারখা স্টাইলে পেয়ে যাবেন, ম্যাজেন্ডা অ্যান্ড মাস্টার্ড ইয়ালো কালারের এই বিউটিফুল, অ্যান্ড প্যান্টটা দেখেন কি সুন্দর, এইটা দিয়ে স্যাম্পল হিসেবে আরো জামা বানানো যাবে, এটা দিয়ে আরো ড্রেস করা যাবে। তো এটা প্রাইস বলে দিবে, এটা দুইটা কালার আছে, একটা ম্যাজেন্ডা কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালার। শাহরিয়া আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু তোমার পরা ড্রেসটা, যেমন না আর আপু আগে শেয়ার করেন তাহলে আপনাকে প্রাইস বলবো, পার্সোনালি আপনাকে কানে কানে বলবো। হ্যাঁ কানের দুলটা একটা কি পেস থেকে নিয়েছি, অনেক এরকম অনেকগুলো কানের দুল আছে, এটা একদম ফুল ম্যাচিং মাস্টার্ড ইয়েলো কালারের এই ড্রেসটাও আছে, এইটার সেম সেম কালার, না সেম না তো, ও সেম না তো, এটা তো বল প্রিন্ট কামিজ, হ্যাঁ এটা তো কামিজ, আর এটা তো একটু ফ্রকে, এই যে এরকম একটু ফ্রক স্টাইলের, মানে এখানে টাইট এই জায়গাটা লুজ, একটু ডিফারেন্ট প্যাটার্নের, একই টাইপের মানে একই ব্র্যান্ডের, এটা কামিজ মাস্টার্ড ইয়েলো কালারের কামিজ, এইটার এইটাও তাহলে আমি এখন থেকে স্টিচের মতো করে আনস্টিচ বানিয়ে পরবো, এটা প্লাজো, ও অনেক সুন্দর, এটা একদম মাস্টার্ড ইয়েলো কালারের বিউটিফুল এই জামাটা, ওয়াও প্লাজো লং কামিজ দোপাট্টায় লেস করা ম্যাজেন্ডা কালারের, এই যে এইরকম ম্যাজেন্ডা কালার দিয়ে লেস করা লেস করা লেস করা, আর পুরো দোপাট্টা লেস করা, খুবই নাইস এটা, এটা প্রাইস হচ্ছে 5550 টাকা, পাঁচটা পাঁচ না সরি তিনটা পাঁচ একটা জিরো,
তো ওইখানে আমি নিলে হবে আরিফ সুলতান হাতি সহ ওইখানে বসে আছে ছাতা নিয়ে তো এখন আমি ও এখন আনিস্টি তো আমারটা জীবনধার আপুর জন্য এটা প্রাইস 5550 টাকা 5550 টাকা আমি যেটা পরে আছি ম্যাজেন্ডা কালার হট ম্যাজেন্ডা কালার বিউটিফুল সুন্দর এই ড্রেসটা ওকে তো এই চলে গেল আমাদের ইগোর স্টিচ না বেলি রোডে অনেক জ্যাম আমি এই কারণে বোরিং হয়ে গেছি এইবার এরকম প্যান্ট পাইছি হ্যাঁ চেন দেওয়া প্যান্ট গুলো একটু স্টাইল হয় একটু ডিফারেন্ট হয় আমার একটু ভাঁজ করা একটু একটু অন্যরকম স্টাইলের আগে জানলে আমি হচ্ছে ম্যাজেন্ডা কালার স্যান্ডেল পরে আসতাম তো আমি ইগোতে হ্যাঁ ইগোতে চলে যাচ্ছি মেরুন কালার দিয়ে একটু ওয়াও সুন্দর প্যান্টটাও প্রিন্ট করা খুবই সুন্দর আমি ইগোর এইটাই চলে যাচ্ছি ইগো ব্র্যান্ডের মেরুন কালারের অন্য ফাটাফাটি প্যান্ট প্রিন্টেড আপনারা চাইলে আমার ড্রেসটা কপি করে এই 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 জামাটা দিয়ে বানাতে পারেন যারা বুদ্ধিমতী মেয়ে ইশারাই কাফি এই জামাটা নেবেন ডিজাইনটা এটা নেবেন যারা পাবেন না এই জামাটা পাবেন না তারা এই ডিজাইনটা ফলো করে এটা বানায় ফেলতে পারেন চলে যাই কত আর বুদ্ধি দিব চোরামি বুদ্ধি এত চোরামি বুদ্ধি দিতে দিতে পরে আমি চোরামি হয়ে যাব জীবনধার আপু আসলে ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ অ্যান্ড ইয়াসমিন আপু একটু লাইভটা শেয়ার করেন আশি আপু রাজিয়া সুলতান আপু ওয়াও একটা খয়েরি ইটা খয়েরি কালারের হ্যাঁ এটা খুব স্টাইলিশ প্যান্ট এই যে ইটা খয়েরি কালারের হচ্ছে একটু মুরাদ ভাইকে ফোন দিও আরে এই একটু মুরাদ ভাইকে ফোন দিও আচ্ছা তো এটা আমার অল ওভার কাজ করা একটু ইটা খয়েরি টাইপের বিউটিফুল সুন্দর প্রিন্ট করা এবং এটা প্যান্ট এত সুন্দর ওনা হবে কটন দোপাট্টা ওনা দেখাচ্ছি সাথে সাথে আমরা প্রাইজও বলে দিব প্রিন্টেড এইটার এই হচ্ছে আমার কামিজ এই হচ্ছে আমার দোপাট্টা ওফ কি সুন্দর লাগতেছে খালি দেখবেন আপনারা একদম ইটা খয়েরি টাইপের দেখেন ওনার বর্ডারটা একটু বাটিক চুন্ডির মতো বর্ডার বাটিক চুন্ডির মতো এটার আঁচলও হচ্ছে অনেক সুন্দর আঁচল এটার এই হচ্ছে আমার আঁচল তো ইটা খয়েরি দোপাট্টা অ্যান্ড ইটা খয়েরি কালারের প্রিন্টেড আর প্যান্টটা অদ্ভুত সুন্দর প্রিন্টেড প্যান্ট দেখছেন কে চান একটু অ্যাশি টাইপ একটু ধূসর টাইপের আজকে অনেক কাজ করে ক্লান্ত আরে নিগার সুলতানা আপু কেন গো নিগার সুলতানা আপু এই নামে আরো একজন নিগার সুলতানা আছে দুইটা আমি নিগার সুলতানা পেয়েছি তো এটা মেরুন কালার অ্যান্ড ধূসর কালার ধানমন্ডিতে কত দিদি আপু আমাকে পটানোর চেষ্টা করছে বেইলি রোডের বিথি আপু সে আমাকে বলছে ধানমন্ডিতে কত জ্যাম তাও দুইটা সরু কি তো বলবো গো কি তো অ্যান্সার করব আচ্ছা তো আরিফ ভাই আমার ছেলে আরিফ ভাই ফ্যান হয়ে গেছে ও আচ্ছা তো এই হচ্ছে আমার প্রথম ড্রেসটা এখন আমি সেকেন্ড ড্রেসে চলে যাবো অ্যান্ড প্রাইজও আমি বলে ফেলবো ঝটপট মোটামুটি একই প্রাইজে আছে খুবই সুন্দর মিত্রিকা আপু ফাটাফাটি আজকের আউটফিট আমি জানলে আজকে অনেক সুন্দর করে মেকআপ নিতাম গেট আপ নিতাম অনেক কিছু নিতাম তো কিছুই নিতে পারলাম না এখন আমি ব্লু কালারে চলে যাব একদম ডার্ক ব্লু কালারের একটা ইগোতে চলে যাব ফাটাফাটি এটা মেবি অনেক সুন্দর কটন দোপাট্টা হবে তাই না কটন দোপাট্টা যে ব্লু কালারের এই জামাটা দেখাবো চলে যাই ব্লু কালারের ইগোতে ইগোর উপরে উত্তরাতে হ্যাঁ ওপেন করবো ইনশাল্লাহ আপু একটু দোয়া করেন ঝর্ণা আপু উত্তরাতে টাকা ইনভেস্ট করেন শিখা আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি মনে হয় অনেক মনে আপু জানি না আমি আর নাসরিন আন্টি আপনি কেমন আছেন আর এই হচ্ছে আমার ব্লু কালার অ্যান্ড খুবই একটু অ্যাশি এটা কি বলবো একটু ধূসর টাইপের কালার একটু ধূসর কালার আর ডার্ক একটা ব্লু কালারের প্রিন্ট এটা এটা ফুল কামিজটা সামনে পিছনে অ্যান্ড স্লিভের কালার কম্বিনেশনটাই এইরকম
ওন্নাও হবে ফাটাফাটি সুন্দর, কোনো ফাটাফাটি ছাড়া কোনো জামাই হবে না সেলাই, সব জামা ফাটাফাটি ফাটাফাটি। এই হচ্ছে আমার পাতলা হালকা কটন দোপাটা। নুসরা তাজ আপু, রহমান আপু অ্যান্সার দিছি, শাহানা আপু বলে আঙ্কেল হাসি খুশি, সে তো অনেক ঠান্ডা, কিভাবে আঙ্কেল হাসি খুশি? আন্টি হলে হাসি খুশি, আমি খালি হাসি। এইটা ব্লু দোপাট্টা, কে চান এই দোপাট্টাটা? এই জামার এই দোপাট্টাটাই অনেক সুন্দর, ইগোর একদম পাতলা সুন্দর আরাম কটন দোপাট্টা। অ্যান্ড আমি নিজেও কটনের ফ্যান, মানে আগে আমি সিল্ক আর দামি দামি করতাম, এখন শুধু আমি কটন দোপাট্টা পরি, কেন যেন অনেক স্মার্ট লাগে। আর কটন ওন্না পরলে সিরিয়াসলি স্মার্ট লাগে, ক্যারি করতে পারলে। আমার মনে হয় শিফনের চাইতে কটন দোপাট্টায় ক্যারি করতে পারলে স্মার্ট বেশি লাগে। আহমেদ আপু থ্যাংক ইউ, বড় লোকদের কালারের জামাটা পাইছি। শাহিদা আপু থ্যাংক ইউ, আপনি বড় লোক দেখে বড় লোকের জামা পেয়ে গিয়েছেন। ব্লু কালার, ব্লু কালারের এইটা, ব্লুর মধ্যে, ব্লুর মধ্যে তো এই শিফ, এই হচ্ছে আমার ফুল থ্রি পিসটা। শিখা আপু থ্যাংক ইউ, সুলতানা করিম আপু, অ্যান আহমেদ আপু লাইভ বলছি আমি। ওকে ভাজ করতে লাগাই দাও, তাহলে ও হেল্প করতে আসো, ভাজ করে দাও, আমি ওকে ভাজ করে দাও। কটন, হ্যাঁ কটন সবচেয়ে সুন্দর, আমার কেউ নাই আপু, প্লিজ আপনি লেখেন, আমার অনেকেই আছে, আপনার আইডিটা দিবেন, আমার অনেকেই আছে। কে বলছে আপনার কেউ নাই? সেলার 6 লাখ মেম্বার আপনার বোন আছে, তো এখন থেকে আইডি চেঞ্জ করবেন, আমার 6 লাখ বোন আছে, এটা দিয়ে আইডি করেন। এখন মাস্টার, এখন কি অরেঞ্জ প্যান্টের কামিজ এটা? হ্যাঁ ও একসাথে, সেটা বল তুই, প্যান্টের কামিজ এইভাবে বললে তো অসুবিধা। আচ্ছা শপের ঠিকানা দাও, রাবে আপু সনি সিনেমা হলের অপোজিটে, রূপায়ণের, হ্যালো আকিফা, রূপায়ণের বিল্ডিং এর অপোজিটে। আকিফা দেখো, এই যে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেই, এই দেখো একটা কিউট বেবি, ওই দেখো দেখছি একটা ছোট্ট ভাইয়া, ছোট্ট ভাইয়াটা ওখানে দাঁড়িয়ে 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 লাইট দেখছে, মনে হয় লাইট একটু নিচু হয়ে গিয়েছে আর একটু, ঠিক আছে না, এগুলো সব নিউ কালেকশন। ওকে এইটা চলে যাব, একটা অরেঞ্জ কালারে এটার প্যান্টের কাপড় আর কামিজের কাপড় একই সাথে থাকবে। জসিম ভাই কেমন আছেন, নীলুফা পারবিন আপু, শামসুন্নাহার আপু, গুলশানারা আপু, আপনার ড্রেসটা, হ্যাঁ আমার ড্রেসটা শুনলাম, সালেহা খাতুন আপু, নুসরাত তাজ আপু, একটা মেয়ে নুসরাত আপু থ্যাংক ইউ, এটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, ফাটাফাটি সব ফাটাফাটি সব ফাটা, ও এটা কাপড়ও তো অনেক অনেক অন্যরকম, এই যে অরেঞ্জ কালারের এইটা তো সেই রকম স্টাইল করে বানানো যাবে। পিয়া আপু পাই পাই কাশ পিয়া, ও সরি এইভাবে লিখছেন কাশ পিয়া, কাশ্মীর সরি কাশ্মীর আপু, এইভাবে ভাগ করে লেখাতে। দিবা আপু ডিসকাউন্ট আছে, দিবা আপু প্রত্যেক প্রোডাক্টে ডিসকাউন্ট আছে, এইটাই নাই। আর আমারটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ, এটা কামিজ সামনে পার ব্যাক পার স্লিভ আর হচ্ছে এটার প্যান্টের কাপড় সহ এই অরেঞ্জটা, আমি কি বলবো, কটন দোপাট্টা দিয়ে সুন্দর এই অরেঞ্জটার প্রাইস এখন আমি বলবো, এখন থেকে যতগুলো জামা দেখিয়েছি প্রাইস বলছি, তো সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, না আর একটু পরে বলবো, টু পিসটা দিও, টু পিসটা দিও ফাটাফাটি পার্সোনাল, আমার আমি একটা টু পিস আনছি, আমি নিব, আপনি আমি চাই আপনারাও নেন, এত সুন্দর টু পিস আমি অনেকদিন পর পেয়েছি, আপনারা নিবেন একটা করে সবাই, এতগুলো দিতে পারবো কিনা যাই না। এই হচ্ছে আমার অরেঞ্জ কালারের দোপাট্টা আর এটা কামিজ আর প্যান্ট, কামিজ প্যান্ট এটা, তারপরে এটা কটন দোপাট্টা, এটা একটা কি বলবো একটা মিষ্টি অরেঞ্জ কালার বল প্রিন্টের সাথে। আসিফ আপু আমারটার দাম হচ্ছে 5,550 টাকা, আমি আমি যেটা পরে আছি এটা প্রাইস 5,550 টাকা, আমি যেটা পরে আছি এখন আমি যেটা দিব সেইটা তো আমি চেন দিয়েই বানাবো, চেন দিয়ে বানাবো, আমি মেবি এরকম স্টাইল করে বানাতে পারি। এখন যেটা দেখাবো, কে কে রেড কালার লাইক করেন, রেড কালার কে কে লাইক করেন হাত উঁচা করেন, আর কে কে বল প্রিন্ট লাইক করেন। এটা মাদারীপুরের রসগোল্লা, আমারটা প্রাইস বলে দিছি চৌধুরী আপু, আফরোজা চৌধুরী আপু, ওরে বাবারে চৌধুরী সাহেবের ওয়াইফ না মেয়ে,
আমারটা বলেছি কেন এত সুন্দর, অনেক সুন্দর একটা টু পিস এখন আমি দেখাতে যাচ্ছি। এই হচ্ছে ইগোর বিউটিফুলাইজার। কাজী আপু হাতু চেপেছে, আমিও আমার রসগোল্লা এবং আমার রেড দুইটাই আমার ফেভারিট। এই হচ্ছে আমার রেড রসগোল্লা, এইটা এখন আমি দেখাবো। আমি জানি না কয়জনকে দিতে পারবো, যারা আজকের লাইভে পাবেন তারা তো পাবেনই, তারপরে ওয়েট করবেন আমি আরো অনেক কোয়ান্টিটি। আন্টিও নাসরিন আন্টিও অনেক বেশি কোয়ান্টিটি এটার অর্ডার করেছি জাস্ট আপনাদের দেওয়ার জন্য। জামা কিনে মন ভরেনি, এইবার জামা কিনে মন ভরেনি কেন? আফরিন আপু ওয়ালাইকুম সালাম, আফরোজা খাতুন আপু, মাহফুজা সুলতানা আপু ওয়ালাইকুম সালাম। এইটা দেখাই, হ্যাঁ এটা চলে যায়, এই হচ্ছে আমার এমব্রয়ডারি করা টু পিস বল প্রিন্ট। আমি আমি জানি না কার কার ভাগ্যে এটা জুটবে, এটা একটা অসাধারণ, মানে বলবো এই ক্যাটালগের সবচাইতে বেস্ট টু পিস হচ্ছে এই ডিজাইনটা। এটা পাওয়া খুব মুশকিল, করাচিতে পাওয়া যায়নি, অন্য ব্রাঞ্চ থেকে এগুলো ম্যানেজ করা হয়েছে। এটা কালো এমব্রয়ডারি অ্যান্ড বল প্রিন্টের একটা, অনেক সুন্দর লাগবে এটা, যে কি সুন্দর লাগবে আমি স্বপ্ন দেখে ফেলেছি অনেক কিছু এটা নিয়ে। এটার প্যান্ট ব্যাক পার্ট অ্যান্ড স্লিভ অদ্ভুত সুন্দর। এই জামাটা প্যান্ট ব্যাক পার্ট সবকিছু আছে এটার সাথে, প্যান্ট পাবেন ব্যাক পার্ট পাবেন অ্যান্ড স্লিভের কাপড়। শাইনুর আপু থ্যাংক ইউ, অ্যান্ড কাকুলি পারবিন আপু, নিগার ইয়াসমিন কমলাটার দাম বলো প্লিজ। হ্যাঁ সবগুলি একই দাম, এইটার একটু আলাদা দাম হয়ে যাবে। হ্যাঁ এমব্রয়ডারি সহ এই টু পিসটার খুবই নাইস, খুবই সুন্দর এটার, ঠিক আছে। একটু তাড়াতাড়ি আরো একটা শোরুম উদ্বোধন করো। শাহানা ফুটের তো পান্না একটা করে শোরুম দিতে, আমাদের মেয়ে সহ আমরা সহ কি বুলডোজার যায়, এত জিনিসের বারকোড এত জিনিসের পার্সেন্টেজ লাগানো। তো বল বল প্রিন্টার এটার প্রাইসও অনেক হাই, পিকে প্রাইসও অনেক হাই এটার। এটা পড়বে 3050 টাকা, ঠিক আছে এটা পড়বে 3050 টাকা, কারণ এটার পিকে এটার কাপড় অনেক অনেক ভালো। এটার পিকে মানে পাকিস্তানি প্রাইসও এটা অনেক হাই প্রাইসে আছে এবং অনেক ডিমান্ডেড, এটা ঘুষ দিয়ে বের করতে হয়েছে, এটার এত ডিমান্ড। রেড বল প্রিন্ট এটার খুব ডিমান্ড ওখানে। এগুলো আপু সবই আনস্টিচ, তো আর আমারটা বডি হচ্ছে 38 স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই পেয়ে যাবেন এটা। এখন আমি ইগোর ইয়ালো কালারের কটন উন্না দিয়ে এই জামাটা দেখাই দিব, ওকে এটা দেখাবো ইয়ালো কালার। হ্যাঁ অনেক সুন্দর ওই জামাটা না, মানে অনেক সুন্দর। আচ্ছা ময়না আক্তার আপু লিখছে, আপু আমার মেয়ে অসুস্থ, দোয়া করবেন। অবশ্যই আপু, বাচ্চারা অসুস্থ হলে পুরো বাসা অসুস্থ থাকে, তো দোয়া করি আপনার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা সবাই দোয়া করি, আমরা লাইভে যারা আছে আমরা সবাই দোয়া করি আপনার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওয়াও সরিষা ইয়ালো কালার, এই হলুদটা দেখে মাথায় রাখবেন, এটা হচ্ছে সরিষা ইয়ালো কালার। সরিষার হলুদের অনেক ভ্যারাইটিস আছে, এটা হচ্ছে একদম সরিষা ইয়ালো। সরিষা যদি মনে না থাকে, সরিষা ফুলের ইয়ালো, সরিষা ইয়ালো না, এটা সরিষা ফুলের হলুদ কালারটা, একদম সরিষা ফুলের হলুদ কালার, সাথে হচ্ছে পিত গ্রিন কালার, একদম পিতি গ্রিন কালার। এই যে পিতি গ্রিন কালার, আনকমন যে এই জামাটা, খুব ব্রাইট লাগবে এবং আনকমন। এটার সাথে স্লিভের কাপড়, এটার সাথে স্লিভের কাপড় আছে। তো বল প্রিন্টটা কি সেলে আছে? না আপু, বল প্রিন্টটা একদম নিউ কালেকশন, কালকে রাতে আসছে, ওইটা একদম নিউ। আমারটা প্রাইস হচ্ছে 5550 টাকা, 5550 টাকা বনানী আউটলেটে পাবে। কামিজ বিশ্বাস আপু কেমন আছেন আপনি? এই হচ্ছে আমার কামিজ, আমি হচ্ছে আরিফ আপু, নাফিস আরিফ আপুর কমেন্টস পড়ে দিলাম, থ্যাংক ইউ নাফিস আপু। সিদ্ধার আপু কি লিখছে আমার পড়াটা প্রাইস বলছি সিদ্ধার আপু, এই যে পিট গ্রিন কালারের ওনা দেখছেন, কটন ওনা, কি কম্বিনেশনটা কি সুন্দর এটার, এটা কম্বিনেশনটা দেখেন, এটার বর্ডার হচ্ছে মিষ্টি কালার আর অ্যাশ কালার, অ্যাশ পিট গ্রিন মিষ্টি দোপাট্টা, একদম আনকমন। এটা প্যান্ট প্রিন্টেড কামিজ প্রিন্টেড, প্রাইস হচ্ছে, প্রাইস বলি নাই, প্রাইস বলি নাই, আচ্ছা প্রাইস হচ্ছে এটার
মানুষ আছে ধরেন যে খাবারের জিনিস কোনটা পছন্দ আপনি এমন পেট ভরে খাবেন আপনার কয়েক মাসের মধ্যে আর খেতে ইচ্ছা করবে না মানে এত পরিমাণে খেয়ে ফেলবেন আবার কিছু আছে যে অল্প খেলাম আরো ডিমান্ড থাকে তো এবার আমি ইগো এত পরিমাণে খাওয়াবো যেন মনে হয় যে তিন মাস চার মাস পাঁচ মাস আর খেতে চাই না আর ইগো আমি নিতে চাই না আমি অনেক এত পরিমাণে ইগো এনে দিব আপনাদেরকে তো টেনশন ফ্রি থাকে এই সপ্তাহের মধ্যে অনেক অনেক এই ক্যাটালগ পেয়ে যাবেন জাম এই ম্যাজেন্টা কালার সেই অনেক কি বলবো অনেকই সুন্দর এগুলো সব সব এগুলো বাছাই করা বেশি ভালো না আচ্ছা আচ্ছা এগুলো বাছাই করা বাগান থেকে আনছি তো সবগুলোই সুন্দর আসলে এটাও ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা কালারের সাথে ব্ল্যাক কালারের এরকম প্রিন্ট করা ওকে এটা সামনের পাশ এইটা এটার সাথে হচ্ছে স্লিভের কাপড় হাতার কাপড়টা হচ্ছে ম্যাজেন্ডার সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট করা বনানি আউটলেটে পাওয়া যাবে হ্যাঁ বনানিতে পাবেন অর্চার্ড পয়েন্ট ধানমন্ডিতে পাবেন এন্ড আমাদের ধানমন্ডিতে আরো যে আউটলেটটা আছে সাত মসজিদ রোডে পাবেন আপনারা এই ক্যাটালগটা আর মিরপুরে হচ্ছে ডিসকাউন্ট শেষ হলে তখন পাবেন যদি থাকে তো এখন মিরপুরে যেহেতু আজকে লাস্ট ডে ডিসকাউন্ট ম্যাজেন্ডার কালার কম্বিনেশন খুব সুন্দর সিরিয়াস এটা ব্ল্যাক দিয়ে খুব সুন্দর লাগতেছে আমার নিজের কাছে আর এটা ব্যাক পার্ট এটা হচ্ছে পেছন পার্ট এই যে ব্যাক পার্ট পেছন পার্ট হচ্ছে এটা ব্যাক পার্ট বাঁকা বাঁকা স্টেপ স্টেপ এন্ড এটা নিচে ব্ল্যাক এটা ব্ল্যাক দিয়ে বানালে খুবই সুন্দর লাগবে শান্ত আপু আমার এটা প্রাইস ৫৫০০ টাকা হচ্ছে আমারটা প্রাইস বলে দিছি সিলভি আপু আমারটা প্রাইস মাত্রই বললাম হ্যাঁ তো আমি সামনে ধরি এটার সেই রকম একটা জামা ধরে আছি আমি খুব সুন্দর যারা চান তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে বাঁকা বাঁকা স্টেপ স্টেপ এটার ভিতরে এই যে দুইটা কালার দিয়ে এটার আঁচলটা সুন্দর পাতলা দোপাটটা কটন কালো ওনা প্রাইস ৩১৫০ টাকা হচ্ছে এটার প্রাইস এই হচ্ছে আমার আঁচলটা ওকে আঁচলটা এটার প্যান্ট হচ্ছে এই থ্রি পিস প্যান্টের কাপড় দোপাট্টা অ্যান্ড কামিজ ৩১৫০ টাকা ওই দুইটা দিবেন এটা দেখায় ওই যে অন্য দামের দুইটা আছে না আচ্ছা এখন আমি পিচ অ্যান্ড আমিনা ফারজানা আফরোজ আপু আমিনা আমার যারা ওই যে লাইভ প্রেজেন্টার আছে মডেলরা আছে ওদের জন্য আমি একযোগে পাঁচ ছয়টা প্লেস থেকে অনেক অ্যাক্সেসরিজ কিনেছি মানে কানের দুল গলার হার অনেক অনেক কিছু কিনেছি তো আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই সত্যি কথা হচ্ছে মনে নাই এটার সাথে একটা কানের দুল না একটা সেট ছিল মানে আরো অনেক অনেক কানের দুল এই কালারের ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন এরকম কানের দুল এই যে কানের দুল হট হট পিঙ্ক কালারের কানের দুল আচ্ছা তো এখন চলে যাই আকাশি অ্যান্ড মিষ্টি কালারের তো দেখি আমি খুঁজে দেখবো না কোন পেজ অনেক নিচে পড়ে গেছে মেসেঞ্জারের হয়তো এই দেখেন এই ওন্নাটা আমার ড্রেসটা আসলে এই মিলিখান আপু এতই সুন্দর মানে আমি কি বলবো আমি খালি চাচ্ছি যে কেউ আমার বলুক যে রুবাবা এটা তুমি নিয়ে নাও তো আমি সেটাই নিয়ে নিতাম তো আকাশি কালার
আমার জামাগুলো নীলা আপু থ্যাংক ইউ নীলা মাহমুদ আপু এটা ছবিটা আনো এখন চলে যাই আকাশী পিচ কালার এইটা কে চায় বল প্রিন্ট সবগুলো জামা আমি বলবো অসম্ভব রকমের সুন্দর এন্ড কোয়ালিটি ফুল খুবই স্মার্ট চুজ করার মতো পছন্দ ধানমন্ডিতে পেয়ে যাবেন নিবা আপু ধানমন্ডি সাতমসজিদ রোড এবং কালকে পাবেন অর্চার্ড পয়েন্টে কালকে পাবেন অর্চার্ড পয়েন্টে আজকে পাবেন ধানমন্ডি সাতমসজিদ রোড আকাশী এবং পিচ কম্বিনেশন এইটা কার কার লাগবে এক্ষুনি স্ক্রিন প্রিন্ট আকাশী পিচ কম্বিনেশন সাথে স্লিভের কাপড় ব্যাক পার্ট সাথে স্লিভের কাপড় এন্ড ব্যাক পার্ট এইটার ওনা দেখলে পাগল হবেন ফিদা হবেন কি হবেন জানি না তুমি নিয়ে নাও তোমার ড্রেসটা এটা না স্মল আমি পরে আছি একদম ফুল ফিটিং স্যান্ডেল হাতা সবকিছু আমার ফিটিং তো এটার মিডিয়াম আছে লার্জ আছে কমলাটার দাম বলো কমলাটা আপু সেম দাম তো আনিস্টিস কমলাটা হচ্ছে আর এটার কমলাটা হচ্ছে 5550 টাকা সেম প্রাইস আর আনিস্টিস হচ্ছে 3150 টাকা এইগুলো সব 3150 টাকা আর টু পিস হচ্ছে 3050 টাকা টু পিসটা তো মারাত্মক টু পিস নিয়ে কোনো কথা হবে না মারাত্মক সুন্দর হচ্ছে টু পিসটা আপু তোমার ড্রেসটার সাইজ 38-40-42 মেবি 38-40-42 এই দেখেন এইটার ওনাটা কটন দোপাট্টা পুরাই একটা সৌন্দর্য অনেক সুন্দর এটার এন্ড ফ্লাওয়ারের ঝাড় ফ্লাওয়ার ঝাড় নাজনীন নাজ আপু থ্যাংক ইউ মিরপুরে অনেক স্টিচ কালেকশন 1 2 3 4 5 6 7 8 10টা হ্যাঙ্গার একটা সাইট আউটলেটের 50% স্টিচ কালেকশন আছে আর এইটা প্যান্টটা হচ্ছে বল প্রিন্টের প্যান্ট এটা পরে দাও নিচের দুইটা দাও এটা হচ্ছে প্যান্টটা বল প্রিন্টের আকাশী পিচ কম্বিনেশন এটাও সেম প্রাইজে আছে 3150 টাকায় আছে 3150 টাকায় আছে এরপর আমি শিফন ওন্না চলে যাবো ওটার কস্টিং ও আলাদা শিফন ওন্না কালেকশন যারা কটন লাইক করে না তাদের জন্য শিফন আছে এই হচ্ছে আমার শিফন ওন্না মানে এটা কটন আমি শিফনটা দেখাচ্ছি এন্ড পাখি আছে এটার মধ্যে দাঁড়াও লেজ ঝুলা এটা কি তোতা পাখি না টিয়া পাখি নাকি লেজ ঝুলা পাখি কাঠখোট্টা মাথায় একটা ঝুটির মতো আছে ঝুটিওয়ালা পাখি তার মানে এটা কাঠখোট্টা কাট কাট কাটে ওকে এটা 3150 টাকা ফাটাফাটি পিচ এন্ড আকাশী কালারের এই সুন্দর জামাটা রেখে দিলাম নাও এখন চলে যাব মাস্টার ডিয়ালো আইরে পাখি লেজ ঝুলা কবিতাটা কার কার মনে আছে আমার মনে আছে আইরে পাখি লেজ ঝুলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলকবি খোকনকে মোর ঘুম পাড়াবি আমার ছোট্টবেলার কবিতা মনে আছে তার মানে আমার মেমোরি ভালো ভালো মেমোরি টু পিস কখন দেখাবো আমি তো টু পিস দেখাই ফেলছি সালমা আক্তার আপু এটা শিফন দোপাট্টা এন্ড প্রাইস একটু হাই হবে এটার পাকিস্তানি প্রাইসও অনেক হাই ঠিক আছে এটা পাকিস্তানি প্রাইসও হাই এটার প্রাইস এমনিতেই হাই হ্যাঁ কাকাতুয়া কাকাতুয়া আছে এই যে এটার মধ্যে আন্টি অনেক কাকাতুয়া আছে অনেক কাকাতুয়া আছে আর আপনি যে আমার ছেলের বউ আপনার যে বয়স হয়েছে 60-এর উপরে আপনি আমার আমার যেই জামা পছন্দ আপনার সেই জামাই পছন্দ এটার কি হবে বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা বাইরে হয়েছিল না সিনেমা হয়েছিল বউ শাশুড়ির যুদ্ধ একটা মনে হয়েছিল বউ শাশুড়ির যুদ্ধ হ্যাঁ হ্যাঁ একটা সিনেমা হয়েছিল শাবনুরের তো এটা চলে যায় বউ শাশুড়ির যুদ্ধ আচ্ছা কাঠখোট্টা পাখি মানে কাকাতুয়া এটা প্যান্টের কাপড় আর কামিজের কাপড় প্রিন্টেড খুবই মাস্টার ডিয়ালো এটা যে কি ফর্সা করবে যারা মেকআপ ছাড়া সুন্দর হতে চান মেকআপ সুন্দরী না নর্মাল সুন্দরী ন্যাচারাল বিউটি তারা এটা নিয়ে নেবেন জোহরা গাজী আপু জোসনা গাজী আপু ওয়ালাইকুম সালাম রাজিয়া আপু থ্যাংক ইউ এই এটা হ্যাঁ প্যান্টের কাপড় কামিজের কাপড় কোয়ালিটি সেই রকম অ্যান্ড শিফন দোপাট্টা থাকবে এটার সাথে এটা রঙও সুন্দর আমি এটা কালার দেখে আসলে অর্ডার করেছি এরকম কালার খুব কম একদম মাস্টার্ড কালার কাট কাট একটা কালার এটা দুইটা কালার না পিঙ্ক আর মাস্টার্ড এটা অন্য ডিজাইন পিঙ্ক আর মাস্টার্ড এটা একটু অন্য ডিজাইন এটা পড়বে 3350 টাকা এটা পড়বে 3350 টাকা এটা শিফন দোপাট্টা এটা কস্টিং বেশি পারচেজ প্রাইস বেশি এটা পড়বে 3350 টাকা পড়বে এই শিফন জর্জেটের এটা সে আও মাক পরে গেলে কেমন তপাস করে আচ্ছা যাই হোক এই রংটা আমার বেস্ট লাগছে অনেক আমাকে মানাইছে অনেক সুন্দর লাগছে এটা মানে এটা পড়লে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে
কখন কি নিয়ে কার খেলা কখন কি নিয়ে কার খেলা আচ্ছা এটা রাখলাম হ্যাঁ মাস্টার্ড মাস্টার্ড কালারের এই বিউটিফুল জামাটার প্রাইস হচ্ছে 3350 টাকা রাখছি এটা এরপর একটা পিঙ্ক কালারে চলে যাব আমি পিঙ্কিশ কালার এন্ড স্টাইল মেকিং স্টাইলটা খুবই নাইস করে আছে যারা এরকম একটু ফ্রক টাইপের চান একটু কিউটি কিউটি লাগবে তারা এই পিঙ্ক কালারটা নিয়ে নেবে একটু পিঙ্ক ম্যাজেন একটু ডিপ পিঙ্ক হ্যাঁ এটার মধ্যে পাখি নাই এটা পাখি ছাড়া জামা পায়জামা সামনের পার্ট ব্যাক পার্ট স্লিভের কাপড় সব পুরো কাপড়টাই এই রকম প্রিন্ট করে ফ্লাওয়ার এটার ওটার মধ্যে পাখি আর এটার মধ্যে ফ্লাওয়ার একই মানে একই প্রাইস পড়বে এটাও শিফন দো পার্টটা আপু এটা কি না আপু এটা ডিসকাউন্ট প্রাইস নেই এটা কোন ধরনের ডিসকাউন্ট নেই এটা একদম নিউ কাপড় শাইলা বিনতে জামা না আপু আপনার পরে ফেলছে পরাটা দেখিয়েছেন হ্যাঁ পরাটা তো সবার আগে দেখিয়েছেন হাবিবা আপু থ্যাংক ইউ তো এটা হচ্ছে আমার পিঙ্ক কালার এটা পিঙ্ক ম্যাজেন্ডা কালার হ্যাঁ আজকে একটু পিঙ্ক কালার না বেশি না আজকে পিঙ্ক কালার কয়টা দেখিয়েছি একটা দুইটা দেখিয়েছি এটা একদম পিঙ্ক ম্যাজেন্ডা কালার শিফন দো পার্টটা পিঙ্ক ম্যাজেন্ডা কালারের শিফন দো পার্টটা এটা প্রাইস ও 3350 টাকা ফরহানা ইয়াসমিন আপু বলছে আপুটার প্রাইস কত 5550 আমারটা দেখাইছে শাইলা আপু আমারটা দেখিয়ে ফেলেছি আরো ভালো করে দেখেন আমারটা আমি পরে আছি আচ্ছা এটা সামনের পার্ট ব্যাক পার্ট এন্ড স্লিভের কাপড় ওরা যে বলছিল এটা দুইটা দিবে দিছিল দুইটা বলে আমি একটা পাইছো না সব একটা একটা পাইছো না কোনটা ওই যে হয় তো তাড়াতাড়ি আসে ও এইটাই হ্যাঁ হ্যাঁ এইটা আমি পড়তে চাইছিলাম কিন্তু আমি দেখার পরে চেঞ্জ করে ফেলছি ডিসিশন আচ্ছা এটা 3350 টাকা এখানে বসে যাবে না উঠি বোর্ড ভাঙবে আচ্ছা 3350 টাকা হচ্ছে এটা এখন চলে যাব আজকে লালও বেশি উফ এইটা দেখেন কি জামা আনছি হ্যাঁ কত করে একবার দেখাবা আপু মিলা খান আপু আমার এটা ডাবল সেট আমি আনি নাই আমি এটা বনানি থেকে নিয়ে আসি সাথে পরে তো এটা হচ্ছে আমার ফ্রক স্টাইলে প্যান্টটা একটু এই দেখতে পাচ্ছেন প্যান্টটা কোন স্টাইলে আছে এবং সাথে হচ্ছে কটন বল প্রিন্ট দোপাট্টা প্রাইস হচ্ছে 5550 টাকা আমারটা সাইজ স্মল মিডিয়াম লার্জ ভিডিও করো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আপু জামাগুলো হচ্ছে ইগো ব্র্যান্ডের আনস্টিচ ইগো আমি এখন রেড কালার দেখাবো এটার প্যান্টও প্রিন্টেড জামাও প্রিন্টেড ওন্নাটা খালি দেখবেন ওন্নাটা কি ধরনের সুন্দর একটা ওন্না এটা শুধু দেখেন তো আমি কালো লাল কম্বিনেশন দেখাবো ওইটা প্যান্ট জামা একসাথে তো এই হচ্ছে আমার এক জাম আচ্ছা আতিকা আপু এটা ইগো ব্র্যান্ডের আমি যেটা পরে আছি ইগো আমি যেটা দেখাচ্ছি এটাও ইগো স্টিচ এন্ড আনস্টিচ আমি দেখাচ্ছি তো এটা আমার রেড এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এই যে এই জায়গাটায় দেখি তো হ্যাঁ আউটলাইন ব্ল্যাক আছে আউটলাইনটা ব্ল্যাক রেড কালার ওন্নাটা কি বল ওন্নাটা অতুলনীয় একটা ওন্না মানে ওকে আর কি বলবো ওর কোনো উদাহরণ দিতে পারছি না খালি ওন্নাটা দেখবেন এটা জামার সাথে যে ওন্নাটা দিছে আমি মেইনলি ওন্নাটা দেখে পাগল হয়ে জামাটা আনছি একদম আনকমন যে দেখেন ওন্না ওন্নাটা দেখছেন একদমই আনকমন একটা ব্ল্যাক এর মধ্যে দোপাট্টা এই ওন্নার দিয়ে কে পাবে আমি জানি না কে পড়বে এত সুন্দর এটা জাস্ট আপনি এই দেখেন দেখছেন গর্জিয়াস লাগতেছে কত রেড কালারের কামিজ আর হচ্ছে এরকম কালো একটা কটন দোপাট্টা প্রাইস হচ্ছে এইটার সবগুলোরই 3150 টাকা এই জামাটা প্রাইস হচ্ছে 3150 টাকা হচ্ছে ইগোর এই থ্রি পিস এটা প্যান্ট আর কামিজ একসাথে আছে প্যান্ট কামিজ একসাথে ব্ল্যাক আর বেজ কালারের ওনা কোনো কথা হবে না আজকে আমি শুধু কাপড়ই দেখাইছি আর কমেন্টস গুলো খালি নিছি একটা থেকে একটা সুন্দর ঠিক বলছে আর আমারটা যারা চান তারা তাদেরকে গুনতে হবে 5550 টাকা আমারটা প্রাইস হচ্ছে 5550 টাকা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এন্ড আমি আরো কিছু ডিজাইন দেখিয়েছি এটা একটু ফ্রক স্টাইলে এখানে কলি আছে মানে এই জায়গাটা এই যে এই জায়গাটায় কুচি করা ওকে পাঞ্জাবি স্টাইলের কাটিং আর এই জায়গাটায় কুচি করা আছে ইস পকেট থাকলে আরো ভালো হতো পকেট নাই তো খোদাহাফেজ সবাই ভালো থাকবেন আর এই ছিল থ্যাংক ইউ মনিরা মনি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ইনশাআল্লাহ কালকে আবার চলে আসবো বা
জয়েন করেন প্রতিদিন তারা অবশ্যই আমি আশা করব তারা একটা হইলো আমাকে হাই হ্যালো করবে আমি মানে পড়বো ইনশাল্লাহ আমার চোখে পড়লে আমি সবার কমেন্টস পড়া ট্রাই করবো তো খুদা হাফেজ মিরপুর আউটলেটে চলছে আমাদের 10-60% ডিসকাউন্ট আজকে আমাদের লাস্ট ডেট এন্ড আমরা 8টার সময় ক্লোজিং করব আপনারা প্লিজ 8টার মধ্যে চলে আসবেন কালকে থেকে আবার সেম জামাগুলোই আপনাদের প্রায় যা ছিল তাই হয়ে যাবে তো আজকে পেলে আপনারা 10-60% ডিসকাউন্টে আপনার পছন্দের ড্রেসটা নিতে পারবেন তো খুদা হাফেজ এন্ড যাওয়ার আগে একটু আমি লাকি আক্তার আপু শামসুন্নাহার তানিয়া আপু এন্ড তানিয়া সুলতানা আপুর কমেন্টসটা পড়ে দিলাম থ্যাংক ইউ খুদা হাফেজ।